আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা ইসলাহুল বায়ান আসতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রসিদ্ধ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাকে ইসলাহুল বায়ানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে আসরের সালাতের সময়। আমি আমার বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে যে আন রাফা ইবনে খাদিজ قال نصلي مع النبي صلى الله عليه وسلم العصر فننحر جزورا فتقسم عشر قسم فناكل لحما نجيزا قبل ان تغرب الشمس। রাফা ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম এবং আমরা তার সময় তার সঙ্গে উট জবাই করতাম এবং আমরা উটকে 10 ভাগে ভাগ করে সূর্য অস্ত যাওয়ার আগে রান্না করে খেতাম। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে যে হয়েছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة لوقت الآخرة مرتين حتى قبضه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ সময় দ্বিতীয়বার কোনো সালাত আদায় করেননি, কারণ তিনি দ্বিতীয়বার জিব্রাইল আলাইহিস সালামের সাথে সালাত আদায় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত বিষয় থেকে এটাই বুঝতে পারি যে আমরা সবসময় সালাত আদায় করব এবং সুন্দর মতো সালাত আদায় করব এবং সময় মতো সালাত আদায় করব। সময় মতো সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের সালাতের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।